আদিত্য বংশের দশমতম পুরুষ ছিল শ্রীযুক্ত রাজনাথ গোস্বামী প্রপাদ। তার প্রেম ভক্তি চন্দ্রিকার ব্যাখ্যা একটা অমূল্য সম্পদ, বৈষ্ণব জগতের একটা বিশেষ ভূমিকা আজীবন বয়ে চলেছেন। তার অকৃত্রিম এই ব্যাখ্যা সমস্ত বৈষ্ণব জগতের কাছে আজ অম্লান হয়ে রয়েছে। সমস্ত বৈষ্ণব জগৎ তার কাছে কৃতকৃতার্থ, তার কাছে সকলে ঋণী। আনুমানিক খ্রিস্টীয় সপ্তদশ শতকে শ্রী মোহন মাধুরী দাস নামক জনৈক বৈষ্ণব মহাত্মা প্রেম ভক্তি চন্দ্রিকা কিরণ নামে প্রেম ভক্তি চন্দ্রিকার একটি ব্যাখ্যা নিবদ্ধ প্রকাশ করিয়াছিলেন। শ্রী অদ্বৈত বংশ প্রভুপাদ শ্রীযুক্ত রাধিকানাথ গোস্বামী মহোদয় শ্রী ঠাকুর মহাশয়ের সুযোগ্যতম অধস্তন গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী কৃত টিপ্পণী সহ প্রেম ভক্তি চন্দ্রিকার সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রকাশ করেন। 1337 বঙ্গাব্দে পণ্ডিত শ্রীল নরহরিদাস কাব্য বৈষ্ণব দর্শন তীর্থ মহোদয় শ্রীল চক্রবর্তী পাদের টিপ্পণী সহ তদপেক্ষা কিঞ্চিত বিস্তৃতভাবে প্রেম ভক্তি চন্দ্রিকার ব্যাখ্যা প্রকাশ করিয়া বৈষ্ণব জগতের হিত সাধন করেন। 1370 বঙ্গাব্দে শ্রীল সুন্দরানন্দ বিদ্যাবিনোদ মহাশয় শ্রীল চক্রবর্তী পাদের টিকাসহ প্রেম ভক্তি চন্দ্রিকার এবং পদামৃত সমুদ্রকার শ্রীল রাধামোহন ঠাকুরের মহাভাবানুসারিণী টিকাসহ প্রার্থনার কৃপাকণিকা নাম্নি ব্যাখ্যা প্রকাশ করেন এবং বিভিন্ন পাঠান্তরে উল্লেখ করেন। প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনার ন্যায় সারগর্ভ গ্রন্থের পক্ষে উল্লিখিত প্রায় সব ব্যাখ্যায় সংক্ষিপ্ত বলা চলে, কারণ কোনো সংস্করণেই সব পয়ার ও ত্রিপদীর পদ পদার্থ লইয়া বিস্তৃত ব্যাখ্যার প্রয়াস দৃষ্ট হয় নাই। আমরা এই সংস্করণে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদের টিপ্পণী সহ প্রেম ভক্তি চন্দ্রিকার এবং প্রার্থনার সব পদেরই সুধাকণিকা নাম্নি যথাসম্ভব বিস্তৃত ব্যাখ্যা প্রকাশের চেষ্টা করিয়াছি। প্রভুপাদ শ্রীল রাধিকানাথ গোস্বামী মহোদয়ের ব্যাখ্যার গ্রন্থহিত অধিকাংশ পাঠ গ্রহণ করা হইয়াছে, কারণ তিনি তাহার গ্রন্থের ব্যাখ্যা ভূমিকায় সঙ্গে লিখিয়াছেন। করুণানিধি শ্রীমন মহাপ্রভুর কৃপায় সংস্কৃত টিপ্পণী সহ অতি প্রাচীন জীর্ণ কলেবর একখানি অতি শুদ্ধ প্রেমভক্তি চন্দ্রিকা আমরা শ্রী হট্টদেশে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের পারিবারিক এক ভক্তের নিকট পাইয়াছিলাম। তাই গ্রন্থদ্বয়ের বহু পাঠ বা পাঠান্তর থাকিলেও অপেক্ষাকৃত নির্ভরযোগ্য জ্ঞানে আমরা প্রভুপাদের মুদ্রিত গ্রন্থেরই পাঠ গ্রহণ করিয়াছি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।